প্রিয় ভাইয়ের আমার এই যেগুলো আমার পোষা পাখি এগুলো ওই যে বড় দেখতেছেন এটা হলো বাপ মা ওই আর একটা এইটা হলো মা পাখিটা মানে মেয়ে পাখি এই যে খাইতেছে এটা হলো পুরুষ পাখি ঠিক আছে এগুলো আপনি যদি নিজে ইচ্ছে থাকেন তাহলে এই যে এখানে তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা আছে আর ছোটোগুলো দেখতেছেন এটা দু মাসের বাচ্চা এটা ছাইরা বলতে পারবেন অনেক মানুষে বলে যে কালিম পাখি ছাইরা পাওয়া যায় না কিন্তু এটা ভুল এটা জন্মসূত্রে থেকে আপনি ছাইরা পালতে পারবেন ঠিক আছে যখন আপনি জন্মসূত্রে থেকে আপনি ছোটো থেকে লালন পালন করেন তারপর থেকে পোষ মানা হয় আর যেগুলো বড় ওগুলো পোষ মানা হয় জাস্ট আপনার বাড়িটা চেনার জন্য তাকে মিনিমাম 15 থেকে 20 দিন আটকানো রাখা হয় যেরকম একটা কবুতর বা আমরা মুরগি কিনি মুরগি কিনলে আপনার 1 সপ্তাহ 15 দিন আটকানো রাখা হয় কবুতরও 10-15 দিন পাক বেঁধে রাখা হয় কিন্তু সেম এইটা পাক বাঁধতে হয় না মানে খাঁচাটার মধ্যে রেখাই খাওয়া দিতে পারেন 15 থেকে 20 দিন বা 1 সপ্তাহ তখন আপনি ছাইরা দিলেন বাড়িটা চেনা গেল এইটুকুই আর এলো এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো খুব ভালো মানের বাচ্চা মানে অনেক বাচ্চা আছে দৌড় দেয় কিন্তু আপনার এই পাখিটা দৌড় দিবে না বাসায় থাকবে বাসায় থাকবে না যদি আর প্রমাণ দেখেন দেখতে পারেন এই যে আমি হাত দিয়ে দৌড়তেছি দেখেন পাখি নিচা করে রয়েছে দেখছেন হাত দিয়ে দৌড়তেছি হ্যাঁ এই যে বাচ্চা হাত দিয়ে ধরতেছি অনেক বাচ্চা আপনি হাত দিয়ে ধরা যায় না মানে হাত দিলেই দৌড় দেয় কিন্তু এটা দৌড় দেয় না একদম ভালো মানের বাচ্চা এবং 12 মাসে কালিমের বাচ্চা ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন যদি কোনো ভাইয়ের যদি নেওয়ার ইচ্ছে থাকে এই 12 মাসে কালিমের বাচ্চা বা 12 মাসে কালিম ফিমেল মেল দোনোটাই আমি মিক্স করে দেব তো নেওয়ার ইচ্ছে থাকলে আপনারা নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।